দুদকের তথ্য মতে এমপি জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকুরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি জমি, চিংড়ি ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে শাহেদা বেগম কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠে। এ প্রেক্ষিতে সংসদ সদস্য জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানবির আহমেদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনকে 4 সেপ্টেম্বর দুদকের কক্সবাজার কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসেব দিতে বলা হয়। নোটিশের প্রেক্ষিতে জাফর আলম তার স্ত্রী সন্তানদের নিয়ে স্থাবর অস্থাবর সম্পদের হিসেব দিতে মঙ্গলবার বেলা 12টায় দুদকের সমন্বিত কক্সবাজার কার্যালয়ে আসেন। এরপর দীর্ঘ 2 ঘন্টা পর সংসদ সদস্য জাফর আলম একা বের হয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান। তারপর টানা 3.5 ঘন্টা পর বিকেল 3:30টার দিকে বের হন স্ত্রী এবং 2 সন্তান। এ সময় পরিবারের পক্ষ থেকে এমপি পুত্র সাংবাদিকদের জানান, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। রাজনৈতিক প্রতিপক্ষরা জোটবদ্ধ হয়ে আমাদের ঘায়েল করতে এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।